আমরা কিন্তু সন্ধ্যেবেলা এক জায়গায় ঘুরতে যাব, সেখানে দারুণ ব্যাপার স্যাপার আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন ঘড়িতে বাজে 9:00, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। কালকে থেকে কুটুস খুব ভালো গুড বয় হয়ে গেছে, যে রাত 12:00 বেজে আছে, 12:30 পর্যন্ত পড়াশোনা করেছে, মানে সন্ধ্যে থেকে তাই নয়, মানে 11:30 থেকে 12:30 পর্যন্ত 1 ঘন্টা পড়াশোনা করেছে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে বই খাতা টেবিল দিতে হয়েছে, পড়াশোনা করেছে, খুব ভালো গুড বয় হয়ে গেছে, মানে স্কুলে ওকে ডাকছে, তাই তো? নাকি স্কুলে ডাকবে তো বাবা, জানি না এখন কবে, 25 তারিখে ডাকার কথা আছে। আজকে কত তারিখ, 23 তারিখ? বাবা মা রাত জাগছে আর বাচ্চারা কোথায় যাবে বলো? তো তার জন্য কিন্তু নাইট স্কুল, আমি কিন্তু নাইট কলেজে পড়েছি। ওর মনে হয় রাত 10:00 স্কুল শুরু হলে ভালো হয়, তাহলে 12:00-1টা পর্যন্ত খুব ভালো পড়তে পারে, রাত্রে পড়াটা ভালো আসে। চলো এবার কুটুস খাওয়া দাওয়া করবে, আর আরেকদিন তো বিছানা এখনো ছাড়েনি, ও 9:00 কোনো মানে আগে কোনোদিন বিছানা ছাড়বে না, কালকে না, কালকে কষ্ট করে ছেড়েছিল একটু, ঠান্ডা পড়েছে মানে এখন না কাজ পড়লে আমি উঠে পড়ি, ঠান্ডা পড়লে অনেক কষ্টে সারা দিনটা ওই ম্যাম ম্যাম করতে করতে কাটাবে, মানে আমার দিনটা খারাপ যায়, হ্যাঁ 9:00 আগে উঠলে আমার দিন খারাপ যায়। আর এই যে শীত পড়েছে, নানান দিকে মেলা আর অনুষ্ঠান, বিভিন্ন মিলন মেলায় যাব, সার্কাস যাব, রাস মেলায় যাব, অনেক 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 কিছু, সবগুলো বলার দরকার নেই, এখন পরপর স্টেপ বাই স্টেপ আসবে। অবশ্যই কিন্তু আমাদের ব্লগগুলো দেখতে থাকো, আর অবশ্যই ভিএল স্টোরি ব্লগটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে, তবেই তো প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন, তাই না? তো চলো কুটুসকে নিয়ে একটু বেরিয়েছি রোদ্দুর পোয়াতে, আর রোদ দেখো কোথায়, গাছের আগায় চলে গেছে। এই দেখো, আর এখানে দুটো হাঁড়ি বসানো আছে, এই দুটো হাঁড়ি কী হয় বলো তো, কাঁকড়া ধরা হয়, সারা বছর পুকুরে এইভাবে বাবা মানে ওর ভেতরে দুটো ভাত দেয়, দিয়ে আর বসিয়ে দেয়, তো ওতেই কিন্তু বেশ আমাদের সারা বছরই কাঁকড়া হয়ে যায় খাওয়ার মতো। আর এই দেখো, এই গাছটা আমাদের কী গাছ আমি জানি না, তবে গাছটা দেখো কত সুন্দর দেখতে, এটা ছাতার মতো হয়ে আছে। তোমরা যারা ভিল স্টোরি রান্নাবান্না দেখো তারা কিন্তু এটা নিশ্চয়ই দেখেছো, মানে এই গাছটা তোমার দাদা ভাই একবার দেখিয়েছিল মনে হচ্ছে। ও মা কেমন ভাবে বসেছি দেখো কুটুস, আর কুটুস কি খায়, রাইস? রাইস আর মাটন খায়। আমাদের বাড়ি সব মাংস ভক্ত, বিশেষ করে তো আমাদের কুটুস আর কুটুসের দাদু, তো আজকে আনতে দিয়েছি, বাবা মাংস নিয়ে আসবে, বাজারে গেছে, বাবার সাথে পাঠিয়ে দিয়েছি পার্কে, হেভি দুষ্টুমি করছিল, এখানে চলে আসবেই আসবে। আমরা এসেছি আর ও থাকে, এখন দুপুর 12:30 বাজে, সবাই স্নান টান করে নিয়েছি, একদম রেডি হয়ে চলে এসেছি, ওখানে মা রান্না করছে আর এখানে আমি রান্না করব, যার আগে রান্না হবে সেইখানে খাবার, সেই খাবারটাই খাওয়া হবে। মা তো কিন্তু ওখানে মাংস করছে, ওইটা আগে খেতে হবে, এই খাওয়াটা হয়ে গেলে, এই খাওয়াটা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে যাবো। চলে এসেছি রান্নাবান্না করে, আর এখানে মা দেখো মাংসের ঝোল করেছে বেশ লাল লাল করে, কুটুসের জন্য এই যে লেগ পিস, কে খাবে কুটুস? আমি। তোমার পেট ভরা আছে? পেট ভরা খেয়েছি, হ্যাঁ বাড়ি মাংস হয়েছে, এটা তো আলাদা ব্যাপার একটা, সেই জন্য আবার খিদে পেয়ে যাচ্ছে, আবার খিদে পেয়ে যাচ্ছে। কি শশা দিয়ে মাংস খাচ্ছ না কুটুস? কুটুসকে খাওয়াতে খাওয়াতে আমরা সবাই খেয়ে নেবো, দেরি কার করবো না, কারণ দুটো বেজে গেছে, বাবা সার্ভিস দিচ্ছে ভাত, ও রান্নাঘর থেকে বাবা নিয়ে আসছে, সব সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি, অবশ্যই আমাদের ওই কাজ কেউ রান্না করার খাওয়া, শাশুড়ি বাবু আর রান্না করি। ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত একটি স্বাধীন দেশ, এর আয়তন 32,86,267 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, আর এদিকে দেবজির এসে পড়তে, মানে ওকে ডেকে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, অনেক আগে ডেকে নিলে ভালো হতো, মনে ছিল না যে আজকে পড়াবো নাই, ঠিক করেছিলাম, কাকা বললো যে স্কুল বন্ধ ছিল আর আজকে সবে স্কুল খুলেছে আর স্কুলে যাবে, আবার কালকে চাপ হয়ে যাবে ওর পড়াটা, সেই জন্য একটু পড়িয়ে দিচ্ছি, এদিকে তার মাঝখানে রেডিও হয়ে গেছি, ওদিকে বাবা মারাও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুধু একটু রেডি হতে বাকি আছে, 6:30 টোটো আসবে, সবাই টোটোতেই যাবো, আগে ঠিক করেছিলাম যে বাইকে যাবো আমরা আর বাবার আর টোটোই যাবে, কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমাদের আরও একটু কাজ ছিল এক জায়গায় যাওয়ার, তো সে সব কিছু ক্যান্সেল করে সবাই একসাথে যাচ্ছে, কারণ রাত হয়ে যাচ্ছে, আবার সবাই একসাথেই ফিরবো, তো চলো ব্লগটা দেখতে থাকবো।
আমরা তিনজন রেডি হয়ে গেছি, ওদিকে মার মারও হয়ে গেছে তো বাবা, বাবা এখন আয়না দেখছে, শুধু ঠিক করে উঠতে পারছে না, এটা এমনি ফেলে রাখা যায় না গিট ভেবে, এটাই ঠিক আছে একদম ওকে। ঠান্ডা লেগে আছে, আরো ঠান্ডা লেগে যাবে, কিন্তু আমাদের প্রত্যেকের ঠান্ডা লেগে আছে, মানে বিশেষ করে কুট্টু স্যার আমার ঠান্ডা লেগে আছে, তাও আমরা যাওয়া বন্ধ করছি না, চিনতে পারবেই না তো, কাকে বেশি সুন্দর লাগছে গাড়ি চলে এসছে আর মার বান্ধবীর বাড়ি, মানে আমাদের মাসি সম্পর্ক হয় তো মার ছোটবেলার বান্ধবী তাদের বাড়িতেই যাচ্ছি, তো চলো কারোর হাত ছাড়ে না, বাপ বেটার একই ড্রেস, হ্যাঁ ঠিক আছে উপরে লাইটটা জ্বলো, আমি ড্রাইভার কাছে বসবো না, উপরেও লাইটিং আছে, ওরে বাস খুব সুন্দর লাগছে, তুমি কোথায় এসছো? দাদার সাথে কি একটা ছবি তুলবে? দাদার সাথে একটা ছবি তুলবে? এই তো দাদা, দাদার পাশে বসিয়ে দাও, এরা বনু কত কথা বলছে দেখেছিস? আর এদিকে মাসি বাড়াতে কি করেছে? ছানা নেই, কি বৃষ্টি করবো, সাজিয়ে ফেলেছে বলেছি, পারমিতা দেখো কি করছে, লুচি করাটা আমার খুব ভালো লাগে, হ্যাঁ খুব ভালো আছে, দারুণ লুচি করেছে তো, একদম কি এত খাচ্ছ কেন? তোমার নাকি কি হয়েছে? মামাম কেমন খাচ্ছে দেখো, সব খেয়ে নেবে মনে হচ্ছে, শেষ করতেই পারছি না, কুট্টু আমার হয়ে শেষ করছে, কি চেনা 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 যাচ্ছে, কি চেনা যাচ্ছে না, মানে রাস্তায় দেখবো মানে চিনতে পারা যাবে না, চিনতে পারবে না, মনে চাম্পারি কয়েকজন মাঝে মাঝে চিনতে পারে, এই জন্য মনে হয় সবাই বুঝতে পারে না, মনে হয় বান্ধবী বান্ধবী খাইয়ে দিচ্ছে, ভালো হয়েছে তো, সত্যি ভালো লেগেছে, তুমি বানিয়েছো খুব সুন্দর হয়েছে, মাসি মতো যাবে একদিনে আশা করে বলেছে কবে হুট করে
শুরু হয়ে গেছে বাড়ি ফাটানো, আমরা এবারে চলে এলাম আর বাড়ি ফাটানো শুরু হয়ে গেল। মাঝিরা এখন গাড়ি দিচ্ছে, মাসির কোনটা দিচ্ছ? মাসির কোনটা দিচ্ছ? ওই যে ওইটা দেখতে খুব মাস, দুজনে একই রকম না, অতুল বন্ধু আমার ঝগড়া করবে, রাজা ফোন করবে কোনে। হ্যাঁ তো ওইটা ভালো ছিল, ওইটা না হয় একই সাইজ দুজনে। এপারে চলে এসছি আর তোমাদের দাদা ভাইয়া ওই পারে আছে, আর আমার যা বলবে যে আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারছি না। দারুণ, তুই বান্ধবী একদম ওকে হয়েছে। কত সুন্দর সব জিনিস উঠেছে, কিন্তু দেখার সময় নেই আমি। দেখো ঠিকঠাক টেস্ট হয়ে যাবে, নাহলে কিন্তু একদম সমস্যা হয়ে যাবে। না টেস্ট ঠিকঠাক করতেই হবে, বড় বড় মাছ তো। শুধু আমাদের একটা ছবি আছে, আসছি দিদি আসছে, দিদি আসছে, সবাই চলে আসবে। বাবা কে দিয়েছে এটা? কটা ঘরে ঢুকলে? আমি জানি না, আমি হঠাৎ করে ছুটে গিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসছি, এটা আমার নিতে হবে। তো বাবা কিভাবে সুন্দর, এটা গিফট পেয়েছিল পেয়েছিল, হ্যাঁ অনেকদিন পেয়েছিল, রেখে দিয়েছি, ব্যবহার করেনি, পছন্দ হয়েছে বললো তুমি নিয়ে নাও। গাড়ি কি সকালে ওপেন করবে? এখন রং করো, গাড়ি সকালে ওপেন হবে, বিকেল বেলা করো, রাত সাড়ে দশটার সময় বিকেল বেলা হচ্ছে, খুব সুন্দর গাড়িটা। তোমার পছন্দ হয়েছে? বলো জোরে বলো এদিকে তাকিয়ে, কোনটা বেশি পছন্দ হয়েছে? দুটো যাই হোক, আজকে কিন্তু বেশ এনজয় করলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো।
মেন যে সময় বাজিটা দেখবো সেই সময় কিন্তু একসাথে থাকতে পারলাম না। কেনাকাটা করতে চলে গেছো? হ্যাঁ, তোমাদের দাদা ভাই আর বাবা আর কুটুস একটা প্রান্তে ছিল আর আমরা সব অন্য প্রান্তে গিয়ে। বাজি তোমার কাছাকাছি ছিল না তো? অনেক দূরে, অনেকটা দূর। আমি আমি ক্যামেরা তবু কিছুটা দেখিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, আর ওইটুকুই দেখাতে পেরেছি। আমাকে থাকলে কিন্তু আমার সব দেখাতে পারতাম। কিছু করার নেই, ওকে একবার গাড়ি আর একবার ড্রয়িং এইসব হবে, এখন আমি চেঞ্জ করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই অবশ্যই করে ভিল স্ট্রিট ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।